নিজের ভালোবাসার মানুষটার জন্য আজকে ঘরে বসেই তৈরি করে ফেললাম রেস্টুরেন্টের মতো কোল্ড কফি। জি ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরে বসে আপনারা তৈরি করে ফেলতে পারেন এই লৌহনীয় কোল্ড কফি। তো এই যে আমি এবার বোতল হাতে বসে পড়লাম, আপনারা হয়তো বা ভাবছেন যে এই বোতলটা দিয়ে আমি কি করব। আসলে আজকের এই কফিটা বানানোর মূল উপকরণই হচ্ছে এটা। তো এই যে আমি এখানে এখন বোতলটা নিয়ে নিয়েছি এবং এখানে এমন একটি কাপ লাগবে। কাপটা লাগবে কারণ আমি এই কাপটার সাহায্যে এর মধ্যে আমার যে উপকরণগুলো প্রয়োজন সেই উপকরণগুলো ঢালবো। তো এই যে আমি প্রথমে এক প্যাকেট কফি দিয়ে নিলাম, আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমি কফিটা ঢেলে দিয়েছি অলরেডি। এবার আমি এখানে আরও এক প্যাকেট কফি ঢেলে নিচ্ছি। তো আমি এখানে দুই প্যাকেট কফি ইউজ করেছি ভিউয়ার্স, আপনারা আপনাদের প্রয়োজন মতো ইউজ করতে পারেন। তো এবার আমি এখানে যেটা করব সেটা হচ্ছে এক চামচ চিনি অ্যাড করব এখানে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আমি এখানে এক চামচ চিনি অ্যাড করে ফেলেছি। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এখানে এক চামচ পানি অ্যাড করব। আমি যেই চামচে চিনি নিয়েছিলাম সেই চামচেরই এক চামচ পানি এখানে অ্যাড করে দিলাম ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এবার আমাকে যেটা করতে হবে তেমন কিছুই না, এটাকে এইভাবে ঝাঁকাতে হবে। এভাবে 5 থেকে 7 মিনিট ঝাঁকালেই আপনারা একটা রেজাল্ট পাবেন। তো ভিউয়ার্স এই যে দেখতেই পাচ্ছেন 5 থেকে 7 মিনিট ঝাঁকানোর পর এটা এমন ফোমি হয়ে গেছে। এবার আমি যেটা করব এখানে একটি গ্লাস নিয়ে নিব, এই যে আমি নিয়ে নিয়েছি, এবং যে মিশ্রণটা আমি তৈরি করেছি কফির সেটা এবার বোতল থেকে গ্লাসে ঢেলে নেওয়ার পালা। তো এই যে ভিউয়ার্স আমি বোতল থেকে পুরো মিশ্রণটি গ্লাসে ঢেলে নিয়েছি। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এখানে দুধ অ্যাড করব, যেটা আমি আগে জাল করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এই যে ভিউয়ার্স আমি এখানে পরিমাণ মতো দুধ ঢেলে নিয়েছি। এবার আমার কাছে এক প্যাকেট এক্সট্রা কফি ছিল, যেটা আমি এর উপরে একটু ছিটিয়ে দিচ্ছি সামান্য একটু ডেকোরেশনের জন্য। তো এই যে ভিউয়ার্স আমার কফি একদম রেডি। তো চলুন এবার এই কফিটাকে আমার ভালোবাসার মানুষের কাছে নিয়ে যাওয়া যাক এবং তার এক্সপ্রেশন দেখা যাক। তো এই যে আমি চলে এসেছি আমার ভালোবাসার মানুষটার কাছে, এবার আপনারাই তার রিয়াকশন দেখে নিন। জান খেয়ে দেখো, খেয়ে দেখো না, আপনারা দেখতেই পারছেন ভিউয়ার্স তার রিয়াকশনটা কেমন ছিল। তার কাছে কফিটা অনেক ভালো লেগেছে, ফাইনালি আমি তাকে ইমপ্রেস করতে পেরেছি, তো আমি সফল। তো ভিউয়ার্স আপনারাও কিন্তু আপনাদের ভালোবাসার মানুষটার জন্য এইভাবে একটি কফি তৈরি করে দিতেই পারেন, তাই না? যাই হোক, এই যে সে এখন গ্লাসটা হাতে নিয়ে নাড়াচাড়া করে কী ভাবছিল আমি জানি না। তো এই যে আপনাদেরকে এখন দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের ঘরের একটি কর্নার, যেটাকে আমরা প্রচুর পরিমাণে পছন্দ করি, আমাদের দুজনের একটা ফেভারিট কর্নার এটা। এই কর্নারটা আমরা দুজনে মিলে খুব সুন্দরভাবে যত্ন সহকারে সাজিয়েছিলাম নিজের হাতে। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন ভিউয়ার্স আমাদের এই কর্নারটা আপনাদের কাছে কেমন লেগেছে। তো ভিউয়ার্স এই যে আমার ভালোবাসার মানুষটা একটু আমার সাথে শয়তানি করছে, তাকে আমি আসলেই অনেক ভালোবাসি। তো ভিউয়ার্স আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকে এ পর্যন্তই থাক। আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন আর আমার পেজটা অবশ্যই ফলো করে দিবেন ভিউয়ার্স। আজকের মতো এই পর্যন্তই রাখছি, আল্লাহ হাফেজ।